চপ্পু হটাও, দেশ বাঁচাও, এক দাবি এক দেশ, রাষ্ট্রপতির পদত্যাগ চাই, চপ্পু মাস্ট গো ব্যাক, এরকম হাজারো স্লোগানে আচ্ছন্ন বাংলাদেশের জনপদ। চলছে বিক্ষোভ, এদিকে সেনাপ্রধান দেশে ফিরতেই তড়ি ঘড়ি মিটিং হয়ে গেল ডক্টর ইউনুসের সাথে, বহু কাঙ্ক্ষিত এই মিটিং। কিন্তু ঠিক কি উঠে এলো সেনাপ্রধান এবং ডক্টর ইউনুসের বৈঠকে? তবে কি রাষ্ট্রপতির ভাগ্য নির্ধারণ হয়েই গেল এই বৈঠকে, নাকি মোড় ঘুরল অন্যদিকে? গণ অভ্যুত্থানের পরেও স্বস্তি মেলেনি বাংলাদেশবাসীর, রাষ্ট্রপতির অপসারণের দাবিতে উত্তাল গোটা দেশ। আর এই পরিস্থিতিতেই অন্তর্বর্তীকালীন সরকার বাধ্য হয়েছে নতুন রাষ্ট্রপতির কথা ভাবতে। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে হয়েছে বৈঠক, তবে রাষ্ট্রপতিকে অপসারণের বিষয়ে পিছিয়ে আসছে বিএনপি। কিন্তু কেন রাষ্ট্রপতির অপসারণ কোনো আশঙ্কার কারণ হতে পারে বিএনপির? এদিকে তো জামায়াতের গলায় শোনা যাচ্ছে অন্য সুর, ছাত্র বৈষম্য দলের দাবির পক্ষে গলা মেলাচ্ছে জামায়াত। কার্যত দুই দিকে বাংলাদেশের দুই রাজনৈতিক শিবির, কেউ পক্ষে কেউ বিপক্ষে। কিন্তু এই ক্ষেত্রে জামায়াতের উদ্দেশ্যটা কি? রাষ্ট্রপতির অপসারণে কোনো রাজনৈতিক লাভ লুকিয়ে আছে কি? এতদিন ধরে তো জল ঘোলা হচ্ছে, কিন্তু তবুও কেন এখনো পর্যন্ত অপসারণ করা হচ্ছে না রাষ্ট্রপতিকে? রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে ঠিক কোন জায়গায় দেখা যাচ্ছে জটিলতা? হিসেবটা মিলতে কি তবে এখনো ঢের দেরি? আমাদের আজকের আলোচনায় থাকছে ঠিক এতগুলো প্রশ্ন চিহ্নের যথাযথ বিশ্লেষণ। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যেন স্থিতিশীল হয়েও হচ্ছে না। হাসিনা সরকারের পতনের পর থেকে এক এক সময়ে এক এক রকম ছবি দেখছে দেশবাসী, কিন্তু তবুও বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। দেশ চালানো কি এতটাই সহজ? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। স্লোগানের উপর পাল্টা স্লোগান, বিক্ষোভ, নির্বাচন নিয়ে সমস্যা, সব মিলিয়ে কোন দিকে এগোচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি? এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের জানান। বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের ওয়াকিবহল করছি। রোজ কী কী ঘটনা ঘটছে এবং সেই সমস্ত পরিস্থিতি কিসের ইঙ্গিত বহন করছে সবটা। যদিও বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা হয়ে উঠেছে রাষ্ট্রপতির অপসারণ, কিন্তু সাম্প্রতিককালে ছাত্র বৈষম্য দল এবং সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমে স্লোগানের পর স্লোগান দিচ্ছে রাষ্ট্রপতির বিরুদ্ধে, তাতে এই রাষ্ট্রপতির অপসারণ আন্দোলন আরও তীব্রতর রূপ ধারণ করেছে। ফলে বেঁকে বসতে হচ্ছে সরকারকেও, করতে হচ্ছে রাজনৈতিক বৈঠক। আসুন তাহলে আমাদের প্রথম পয়েন্টের দিকে একটু নজর দেওয়া যাক, রাষ্ট্রপতির অপসারণে ভিন্ন মত বিএনপির। রাষ্ট্রপতির পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণ করার বিষয়ে বিএনপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং নাগরিক কমিটির নেতাদের সঙ্গে বৈঠকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি। দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে দলটি। হ্যাঁ, যেখানে রাষ্ট্রপতির অপসারণের দাবিতে উত্তাল বাংলাদেশের সাধারণ মানুষ থেকে বিভিন্ন রাজনৈতিক দল, সেখানে অন্য সুর শোনা যাচ্ছে বিএনপির তরফ থেকে। এখনও পর্যন্ত তারা তাদের মতামত জানাতে পারেনি এ বিষয়ে, এমনটাই খবর। বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। প্রায় দু ঘণ্টা ধরে চলা এই বৈঠকে মির্জা ফখরুলের সঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এবং যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরীও উপস্থিত ছিলেন। বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আটজন প্রতিনিধি অংশ নেন। তারা হলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটওয়ারি, সদস্য সচিব আক্তার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন, সদস্য আরিফুল ইসলাম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সদস্য সচিব আরিফ সোহেল এবং মুখ্য সংগঠক আব্দুল হান্নান এবং মুখপাত্র উমামা ফাতেমা। পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতাদের বক্তব্য তারা শুনেছেন, কিন্তু তারা কোনো সিদ্ধান্ত দেননি। আগামী দু এক দিনের মধ্যেই তাদের দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে, সেই বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন এ বিষয়ে। কিন্তু এখন প্রশ্ন হলো, কেন এভাবে রাষ্ট্রপতির অপসারণের বিষয়ে ভিন্ন মত পোষণ করছে বিএনপি? কেন অন্য সমস্ত রাজনৈতিক দলের মতো সহজেই রাষ্ট্রপতির অপসারণের দাবিতে হ্যাঁতে হ্যাঁ করতে পারছে না এই রাজনৈতিক দল? এ বিষয়ে বিশেষজ্ঞরা মনে করছেন এর পেছনে আছে সম্পূর্ণ রাজনৈতিক একটা খেলা।
নতুন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরেই পূর্বের সরকারের আমলে নিষিদ্ধ করা রাজনৈতিক দল জামায়াত ইসলামীকে নিষিদ্ধ তালিকা থেকে মুক্ত করে, ফলে এক নতুন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয় বিএনপির কাছে। এর পাশাপাশি আওয়ামী লীগের মদতপুষ্ট ছাত্রলীগকেও নিষিদ্ধ করে নতুন অন্তর্বর্তীকালীন সরকার, ফলত তাদের দলের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বিএনপির মনে একটা স্বাভাবিক ভয় বা উদ্বেগ জন্ম নিয়েছে। আর সেই বিষয়ে মন্তব্য করতেও ছাড়েনি বিএনপির নেতারা। তাই সেই অনুমানের উপর ভিত্তি করেই আশঙ্কা যে বর্তমানে যদি রাষ্ট্রপতি পরিবর্তন হয় তাহলে দেশের আইন এবং সংবিধান সমস্ত বিষয়ের উপরেই দখল থাকবে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের, ফলে পুরো ক্ষমতাটাই চলে আসবে ইউনূস সরকারের হাতে এবং একটি বিপক্ষ শক্তিশালী দল হিসেবে এই জিনিসটা কোনোদিন হতে দিতে পারে না বিএনপি, অনুমান করছেন বিশেষজ্ঞরা। আমাদের নেক্সট পয়েন্ট, জামায়াত ও তাদের রাজনৈতিক চাল। জামায়াতের গলায় শোনা যাচ্ছে একেবারে অন্য সুর, আর এই জায়গা থেকেই উঠছে প্রশ্ন, তবে কি যেখান থেকে বর্তমান সরকারের বিরোধিতা করছে বিএনপি ঠিক সেই জায়গা থেকে বর্তমান সরকারের পক্ষ নিচ্ছে জামায়াত? এ বিষয়টা একেবারে দিনের আলোর মতো স্পষ্ট যে বর্তমান সরকারের সাহায্য দিয়েই আবার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় ফিরে আসতে পেরেছে জামায়াত, ফলে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সুরেই যে সুর মেলাবে তারা এটা খুবই স্বাভাবিক। ছাত্র বৈষম্য দলের রাষ্ট্রপতির অপসারণের ডাকে সাড়া দিয়েছে জামায়াত। তারা যে সম্পূর্ণভাবে এই রাষ্ট্রপতির জায়গায় নতুন রাষ্ট্রপতি নিয়োগ করতে চায় সে বিষয়েও জানিয়েছেন বহুবার, ফলে বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক শিবিরে দুই দিকে দুই প্রধান দল, কেউ পক্ষে আর কেউ বিপক্ষে। কিন্তু রাষ্ট্রপতির অপসারণের ফলে ঠিক কি লাভ হবে তাদের, এ বিষয়ে কি বলছেন বিশেষজ্ঞরা? রাষ্ট্রপতির অপসারণের পেছনে গভীর অভিসন্ধি রয়েছে জামায়াতের। বিশেষজ্ঞদের আশঙ্কা, পূর্ব সরকারের আমলে জামায়াতের দল নিষিদ্ধ ঘোষিত ছিল, কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে সেই তালিকা থেকে বাদ দেয়। কিন্তু তাদের ভয় এখানে শেষ হয়নি, ভবিষ্যতে আবার নতুন কোনো সরকার এলে আবার তাদেরকে এই তালিকায় অন্তর্ভুক্ত করতে পারে, যার ফলে এটা তাদের জন্য চিরকালের চিন্তার একটা বিষয় হয়ে থাকবে। কিন্তু এখন যদি রাষ্ট্রপতি অপসারিত হন তাহলে সংবিধান নতুন করে চেঞ্জ হতে পারে বলে অনুমান করছেন অনেকেই, আর সেখানেই তাদের নিষিদ্ধকরণের বিষয়টাকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া যেতে পারে। সুতরাং সেই উদ্দেশ্যকে ঘিরেই রাষ্ট্রপতি অপসারণের ডাকে তারাও সুর মেলাচ্ছেন বলেই আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের। আমাদের পরবর্তী পয়েন্ট, রাষ্ট্রপতি অপসারণের জটিলতা। এ প্রসঙ্গে প্রথমেই যে প্রশ্নটা তা হলো, কেন এখনও রাষ্ট্রপতিকে অপসারণ করা হচ্ছে না? রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে জটিলতা ঠিক কোথায়? রাষ্ট্রপতি পদটি বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ। গণ অভ্যুত্থান এবং পদত্যাগের দাবিতে আন্দোলনের পর পরবর্তী সরকার রাষ্ট্রপতি থাকা না থাকার বিষয়টিকে রাজনৈতিক বিষয় হিসেবে দেখছে। সরকারের পক্ষ থেকে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, রাষ্ট্রপতি থাকবে কি থাকবে না এটি আইনি কিংবা সাংবিধানিক বিষয় নয়, এটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। রাজনৈতিক সমঝোতা এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এর সমাধান হতে পারে। রাষ্ট্রপতির ব্যাপারে সিদ্ধান্তের ক্ষেত্রে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে রাষ্ট্রের স্থিতিশীলতা, নিরাপত্তা এবং শৃঙ্খলায়। কিন্তু অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান বলেন, রাষ্ট্রপতিকে অপসারণ বা পদত্যাগের কোনো সাংবিধানিক পথ খোলা নেই। তিনি সম্পূর্ণ বিষয়টি বুঝিয়ে বলেন যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হলে তাকে তার পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দিতে হবে এবং তাকে অপসারণ করাতে চাইলেও সেটির ক্ষমতা থাকবে সাংসদদের কাছে। কিন্তু বর্তমানে সাংসদ পদ বিলুপ্ত এবং স্পিকারও পদত্যাগ করেছেন, যার জন্য সেই জায়গা থেকে সাংবিধানিক এবং আইনগতভাবে রাষ্ট্রপতি পদত্যাগ করা সম্ভব নয় বলেই জানাচ্ছেন তিনি। আর এরকম পরিস্থিতিতে হুট করে রাষ্ট্রপতির পদত্যাগ করালে দেশের রাষ্ট্রনায়কের যে শূন্যতা তৈরি হবে তাতে নানান রাজনৈতিক সমস্যা দেখা দিতে পারে দেশের উপর, এমনটা অনুমান করছেন অনেকেই। এবার আসি নেক্সট পয়েন্টে, ডক্টর ইউনূস ও সেনা প্রধানের সাক্ষাৎকার। বাংলাদেশের এই উত্তাল পরিস্থিতির মধ্যেই বহু কাঙ্ক্ষিত সেই ডক্টর ইউনূস এবং বাংলাদেশের সেনাপ্রধানের বৈঠক হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেছেন।
বৈঠকে জেনারেল ওয়াকার উজ্জামান প্রধান উপদেষ্টাকে তার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র এবং কানাডা সফর সম্পর্কে জানান বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে। বহু কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত ছিল এই দুজনের মধ্যে এই মিটিংটি। রাষ্ট্রপতির অপসারণের দাবির খবর শুনে কি পদক্ষেপ নেবেন দেশের সেনাপ্রধান, সেই দিকেই মুখিয়ে ছিল মানুষ। কিন্তু এদিনের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎকারে এ বিষয়ে কোনো আলোচনাই হয়নি বলে জানা যাচ্ছে গণমাধ্যম থেকে। সেনাপ্রধান তার বিদেশ সফরের বিবৃতি এবং ফলাফলের বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানান, আর সেই সম্বন্ধিত বিষয়েই তাদের মধ্যে আলোচনা হয় বলেই জানা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যম থেকে। তবে এখনও রাষ্ট্রপতির অপসারণের বিষয়টি যে যথেষ্ট মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, সেটা কিন্তু স্পষ্ট। অন্যদিকে বিএনপির মতো দলীয় শক্তি যেখানে রাষ্ট্রপতির অপসারণ না করার বিষয়ে যেভাবে বেঁকে বসেছে, সেক্ষেত্রে রাষ্ট্রপতিকে পদত্যাগ করানো খুব একটা সহজ হবে না বলেই মনে করছে বিশিষ্ট মহল। যদিও এহানো পরিস্থিতিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভবিষ্যৎ ঠিক কি, সেই দিকেই তাকিয়ে আছে আপামর দেশবাসী। আদৌ তিনি পদত্যাগ করেন কিনা সেটাই এখন দেখার বিষয়। তবে এই গোটা বিষয়টা নিয়ে আপনি কি ভাবছেন তো অবশ্যই আমাদের জানান কমেন্টে। আমাদের আজকের রিপোর্ট এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো রিপোর্টে। আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। চোখ রাখুন প্রথম কলকাতার পর্দায়।